হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পান্না জার্মান অফেনবাগ থেকে বলছি। তো আমি হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রনিক্সের দোকানে এসেছি কিছু কেনাকাটা করতে, তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। আর ওরা কি সুন্দর ওখানে মিউজিক মনে হয় নিচ্ছে, যেটা হচ্ছে ওরা একদম মানে টেস্ট করে নিচ্ছে। এই যে এগুলো এগুলো যে কি এটা আমি বুঝতে পারতেছি না, এটা কি? তো এই যে আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই যে এগুলো হচ্ছে মাপা, আপনি ওই যে 100 গ্রাম দিবেন না 200 গ্রাম দিবেন, এগুলো হচ্ছে ওই মাপার যন্ত্রগুলো। আর এই যে এখানে হচ্ছে ছোট ব্লেন্ডার, এটা এটার দাম হচ্ছে জার্মানিতে হচ্ছে 16 ইউরো, বাংলাদেশে সামথিং 1600 না 1500, সামথিং 1500 টাকা, কারণ ইউরো বাংলাদেশ থেকে একটু মানে কম বেশি হয়ে থাকে। আর এটা হচ্ছে এটা ব্লেন্ডার, এই যে এটা এই কোম্পানি খুবই সুন্দর, এটা হচ্ছে 2400, মানে এটা বাংলাদেশে 2200 টাকা, 100 টাকা, 100 টাকার উপরে এখন 100 টাকার উপরে। হ্যাঁ, তো ডলার মানে ইউরো তো উঠা নামা করে। তো এই যে আর এই যে এটা হচ্ছে আপনার, এটা আমার খুবই ভালো লাগে, এটা আমার আছে, এটা আমাকে গিফট করেছে আমার ননদ। তো এটা হচ্ছে আপনার ওই যে রুটি মানে খামির যেটা ই করে, এটা যে এটাও ব্লেন্ডারের মতো খুবই সুন্দর, আমার তো এ ধরনের খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে ইস্ত্রি, এই যে ব্লেন্ডার, এগুলো হচ্ছে সব ব্লেন্ডার এখানে যত আছে। এটা বিশাল বড়, এটা আসলে ঘুরে দেখানো মানে শেষ হবে না একদিনে। তো আমি ভিডিও করছিলাম, ওরা দেখে ফেলছে, বলছে যে ওকে ওকে সমস্যা না, তুই ভিডিও কর, আমি এখানে মানে ভিডিও করতে দেয় না এই সময়, মানে কি বলবো, যাক আপনাদের জন্য একটু ভিডিও করার সুযোগ করে দিয়েছে। আর এই যে এখানে হচ্ছে এগুলো জগ মনে হয় না, বা এটা যে কী সিস্টেম মানে ফিল্টার, এটা হচ্ছে ফিল্টার পানির পটে, এই যে ফিল্টার, এই যে ফিল্টার, এগুলো জগের মতো, মানে এটা হচ্ছে টেবিলের জন্য আর কি, খাবার টেবিলের জন্য আর কি ফিল্টার। তারপরে এই যে এখানে হচ্ছে এই যে এগুলাতে হচ্ছে এই যে কুখেন বানায় প্যানকেক আর কি, প্যানকেক বানানোর ডিজাইন, হরেক রকমের ডিজাইন এগুলো প্যানকেক এগুলাতে বানায়। তারপরে এগুলো হচ্ছে স্যান্ডউইচ, এগুলো হচ্ছে স্যান্ডউইচ, এখানে স্যান্ডউইচ বানায়। তো এই তো অনেক কিছু। আর এই যে এটা হচ্ছে এটাতে ডিম সিদ্ধ করে, এই যে একসাথে অনেকগুলো ডিম বসায় দিয়ে এটাতে সিদ্ধ হয়ে যাবে। এই যে অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর, খুবই সুন্দর সুন্দর কিছু এত জিনিস। এই যে যে লাইট, তারপরে এই যে এখানে হচ্ছে প্রেশার মাপা, এই যে দেখুন ডিজিটাল প্রেশার মাপা, এটা আমাদেরও আছে আপনাদের ভাইয়ার মানে সবারই আর কি, এটা ডিজিটাল খুবই ভালো। তো এই যে অনেক কিছু, এগুলো হচ্ছে প্রেশার মাপার জিনিস। আর এটা আসলে এত বড়, এটা মানে একদিনে দেখানো সম্ভব না একেবারে। তারপরে যে এখানে যাই একটু, আর এগুলো হচ্ছে ওয়েট মাপা মেশিন, দামগুলোও একেবারে মোটামুটি সেই। তারপরে যে হেয়ার ড্রাই, অনেক রকমের, আসলে এটা এক একটা সেকশনে এক এক রকম। তো অত তো আর চুরি করে আসলে ভিডিও করা যায় না, তো আমি যতটুকু পারছি আপনাদের জন্য একটু আরটু ভিডিও করছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে এগুলো হচ্ছে আপনার পায়ের লোম তোলা,
মেশিন, এই যে এগুলো অনেক দাম, এই যে 121 টাকা, মানে হচ্ছে বাংলাদেশে এটার দাম হচ্ছে 13,000 টাকা। হ্যাঁ, 12-13 হাজার টাকা এগুলোর দাম বাংলাদেশে। এই যেমন এটা হচ্ছে আপনার 27 টাকা, মানে বাংলাদেশে 2600 টাকা। হ্যাঁ হ্যাঁ, চলেন যাই। যে ভাবি এসেছে, ভাবি বলতেছে চলো যাই। তারপরে এই যে ব্রাশ, এগুলো এগুলো অনেক দাম। এই যে এটার দাম হচ্ছে 97 টাকা, মানে 7,000 টাকা এই ব্রাশটার দাম। এই ব্রাশটার দাম 7,000 টাকা। এই যে এই ব্রাশটার দাম 7,000 টাকা। এখানকার এই ব্রাশগুলোর দাম অনেক দাম। এই যে কম দামি আছে। তারপরে হচ্ছে এই যে $200, মানে 200 ইউরো, মানে 20,000 টাকা দাম। এই ব্রাশটার দাম হচ্ছে 20,000। তো ব্রাশের দামই যদি 20,000 হয় তাহলে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই আমার। এই যে দেখেন, এগুলো হচ্ছে একদমই নর্মাল ব্রাশ। দেখেন দামটা হচ্ছে 64 টাকা, মানে 6,400 টাকা আর কি, সামথিং 6,400 টাকা সামথিং। এই যে এই নর্মাল ব্রাশগুলোর দাম। হাই হাই, আর বেশি কিছু না দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বলবেন যে আল্লাহ আপু কী বলতেছো, হইলো হ্যাঁ হ্যাঁ। এই যে এই ব্রাশটার দাম মাত্র 1300 টাকা। তো এরকম এখানে যে ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, টিভি আছে, মোবাইল আছে, অনেক কিছু আছে। তারপরে হচ্ছে যে এগুলো এসি, তো আমি যতটুকু পারি একটু ভিডিও করে নিই, কারণ আমি আবারও বলছি যে ভিডিও করা যাচ্ছে না। এগুলো হচ্ছে যে ভ্যাকিউম মেশিন, মানে রুম পরিষ্কার করা। তারপরে যে ওয়াশিং মেশিন, অনেক কিছু। তারপরে যে এগুলো ফ্রিজ, এই যে তারপরে এই যে এটা একটা ফ্রিজ, এটা হচ্ছে আলমারির মতো ফ্রিজ। এই যে খুবই সুন্দর। এই যে এগুলো ড্রয়ার, এই যে এগুলো এরকমই। তো আমি এখানে মূলত ফ্রিজ নিতে এসেছি। আমি যেটা খুঁজতে এসেছিলাম ছোট একটা ফ্রিজ, টিভি দেখতে এসেছিলাম, মোবাইল কিনতে এসেছি। তো আমি কি কিনেছি সেটা আমি আরেকটা ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। তো এই যে এগুলো হচ্ছে ফ্রিজ। আমার ফ্রিজটা একটু মানে ডিস্টার্ব হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তো আমার একটা ডিপ ফ্রিজের দরকার। তো আমি হচ্ছে কিনেও ফেলছি। তো এটা হচ্ছে অনেক বড়। তো আমি আর আসলে ভিডিও করতে পারছি না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এখন পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবে আমার সাথে থাকবেন, আমার সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।